হ্যালো, আমি বিশ্বজিৎ স্যার। আমি আবার তোমাদের জন্য আমার এই অনলাইন ক্লাসে নতুন একটা টপিকস নিয়ে চলে এসেছি। তো আজকে এই ভিডিওতে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় সমুদ্র স্রোতের আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই আলোচনা করলে পরেই আমাদের তৃতীয় অধ্যায়ে জোয়ার ভাটা ও সমুদ্র স্রোত সংক্রান্ত যে যাবতীয় আলোচনা তা শেষ হয়ে যাবে। এর আগে এই অধ্যায়ের আমি তিনটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি জোয়ার ভাটা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সমুদ্র স্রোতের কারণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমুদ্র স্রোতের প্রভাব ও কিছু ব্যতিক্রমী স্রোত যেমন এল নিনো, লা নিনো, এই স্রোতগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওতে। এই ভিডিও শুরু করবার আগে তোমাদের একবার মনে করিয়ে দিই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সকল বন্ধুদেরকে শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সমুদ্র স্রোতের প্রভাব, হিমপ্রাচীর, মগ্নচড়া, এল নিনো ও লা নিনো নিয়ে। এল নিনো ও লা নিনো দুটি ব্যতিক্রমী স্রোত, এই স্রোত নিয়েও হচ্ছে কি আমরা এখানে আলোচনা করব। এছাড়া মূল আলোচনার মধ্যে থাকছে সমুদ্র স্রোতের প্রভাব, হিমপ্রাচীর টিকা ও মগ্নচড়া টিকা। তো প্রথমে আসছে সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাব এখানে বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন মহাসাগরে যে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে তার প্রভাবে নানা ঘটনা ঘটে থাকে। কী কী ঘটনা ঘটে থাকে দেখো। এক নম্বর, মগ্ন চড়া সৃষ্টি। শীতল স্রোতের সাথে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সাথে মিলিত হলে ধীরে ধীরে তা গলে যায় এবং হিমশৈলের মধ্যে যে নুড়ি, কাঁকড়, বালি, পাথর ইত্যাদি যে সমস্ত পদার্থগুলো ছিল তা গলে গিয়ে সমুদ্রের তলদেশে ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। এর ফলে যে অগভীর ও মৃদু ঢালযুক্ত চড়া সৃষ্টি করে তাকে বলা হয় মগ্ন চড়া। এই মগ্ন চড়াতে মৎস্যক্ষেত্র গড়ে ওঠে, ফলে মৎস্য আহরণ করা খুব সহজ হয়। এছাড়াও খনিজ দ্রব্য পাওয়া যায় প্রচুর পরিমাণে, যেমন হচ্ছে গিয়ে গ্র্যান্ড ব্যাঙ্ক একটি মগ্ন চড়া, এটি পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া। এরপরে বৃষ্টিপাত ঘটায়, উষ্ণ সমুদ্র স্রোতের ওপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন তা জলীয় বাষ্পে পূর্ণ হয়ে ওঠে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন স্থলভাগে প্রবেশ করে তখন প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে উষ্ণ সমুদ্র স্রোত যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেখান দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ু কী করে, প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন স্থলভাগে প্রবেশ করে যায় তখন সেখানে ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। যেমন উত্তর আটলান্টিক স্রোতের ওপর দিয়ে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ইংল্যান্ডের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ইংল্যান্ডে মোটামুটি সারা বছর ধরেই বৃষ্টিপাত হয়। এর মূল কারণ হচ্ছে গিয়ে ইংল্যান্ডের পাশ দিয়ে যে উত্তর আটলান্টিক স্রোত বয়ে গেছে সেই স্রোতের উষ্ণ স্রোতের ওপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয় তখন সে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে নিয়ে আসে, যা ইংল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করলেই সেখানে ঘনীভূত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া আরও কিছু ঘটনা ঘটে থাকে, যেমন উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয়। শীত প্রধান অঞ্চলের উপকূল দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় তাহলে সে অঞ্চলে উষ্ণতা বেড়ে যায় এবং শীতের প্রকোপ কমে যায়। যেমন উষ্ণ জাপান স্রোতের প্রভাবে কানাডার পশ্চিম উপকূল উষ্ণ থাকে। কানাডার পশ্চিম উপকূল দিয়ে উষ্ণ জাপান স্রোত প্রবাহিত হয়। এই স্রোতটা প্রবাহিত হয় বলেই কানাডার উপকূলীয় ভাগ অতটা ঠান্ডা থাকে না বা ঠান্ডা পড়ে না, সেখানে এই স্রোতের কারণেই একটু টেম্পারেচার বেড়ে যায় বা উষ্ণ থাকে। একইভাবে যদি হচ্ছে উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে শীতল স্রোতের প্রভাবে গ্রীষ্মপ্রধান অঞ্চলের উপকূল ভাগ শীতল হয়ে যায়। মানে গ্রীষ্মপ্রধান অঞ্চল যেগুলো আছে সেখানে যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে আমরা দেখব সেই অঞ্চলে উষ্ণতা অনেকটা কমে যায় এবং হচ্ছে শীতলতা নেমে আসে। যেমন শীতল ল্যাব্রাডোর স্রোতের জন্য কানাডার যে পূর্ব উপকূল সেখানে হচ্ছে কি আবার তুষারপাত হতে দেখা যায়। শীতল স্রোত প্রবাহিত হয় বলেই এই ঘটনাটা ঘটে থাকে। এছাড়া সমুদ্র স্রোতের জন্য ঝড়ঝঞ্ঝাও হয়ে থাকে। কিভাবে হয়, যখন উষ্ণ স্রোত আর শীতল স্রোত পরস্পরের সাথে মিলিত হয় সেখানে আর্দ্রবায়ু আর শুষ্ক বায়ু সংঘর্ষ ঘটে। কারণ উষ্ণ স্রোতের ওপর দিয়ে যে আর্দ্রবায়ু প্রবাহিত হচ্ছে আর শীতল স্রোতের ওপর দিয়ে যে শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে এই দুই বায়ুর মধ্যেও হচ্ছে গিয়ে পরস্পরের মিলন বা সংঘর্ষ ঘটে। এবং যখন এই ঘটনাটা ঘটে তখন সেখানে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝামূলক আবহাওয়া দেখা দেয়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডোর স্রোতের মিলনের জন্য নিউফাউন্ডল্যান্ডের কাছে ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়া দেখা যায়।
তো কানাডা উত্তর আমেরিকার যে নিউফাউন্ডল্যান্ড অঞ্চল আছে সেখানে উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে শীতল ল্যাব্রাডোর স্রোতের মিলন হয়েছে, ফলে এখানে ঝড় ঝঞ্ঝামূলক আবহাওয়া দেখা যায় প্রায় সারা বছরই। এছাড়া মরুভূমি সৃষ্টি করতেও এই সমুদ্র স্রোতের বিশেষ ভূমিকা রয়েছে। শীতল স্রোতের প্রভাবে মহাদেশের পশ্চিম উপকূলগুলিতে অনাবৃষ্টি হয়, মানে বৃষ্টিপাত কমে যায়। এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে পশ্চিম উপকূলগুলিতে মরুভূমির সৃষ্টি হয়ে থাকে। সাধারণত সমুদ্র স্রোতের কারণে, শীতল সমুদ্র স্রোতের কারণেই এই ঘটনাগুলো ঘটে থাকে। যেমন হাম্বোল্ড স্রোত আটাকামা মরুভূমি তৈরিতে বিশেষ ভূমিকা নিয়েছে। এত আটাকামা মরুভূমি যেটা তৈরি হয়েছে এই হাম্বোল্ড স্রোতের কারণে এটা হয়েছে, কারণ শীতল হাম্বোল্ড স্রোতের শুষ্ক বায়ু যখন অভ্যন্তরে প্রবেশ করে তখন সেখানে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত কমে যায়, যার ফলে সেখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখলাম সমুদ্র স্রোতের প্রভাবে অনেক ঘটনা ঘটে থাকে। এরপর আমরা দেখব হিম প্রাচীর কী জিনিস তা জানব। হিম প্রাচীর দেখো কী বলেছে, সুমেরু মহাসাগর থেকে আগত গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডোর স্রোতের পাশ দিয়ে বিপরীত দিক থেকে প্রবাহিত গাঢ় নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোতের মধ্যে যে বহুদূর বিস্তারিত একটা স্পষ্ট সীমারেখা দেখা যায় একেই বলা হয় হিম প্রাচীর। এই যে এখানে দেখো উত্তর আমেরিকা লাল রঙের যে মহাদেশ দেখানো হচ্ছে, আর এই পাশে আফ্রিকা, এই মাঝখানে হচ্ছে গিয়ে আটলান্টিক মহাসাগর। এখানে দুটি বিপরীত মুখী স্রোত প্রবাহিত হয়, একটা সবুজ রঙের হচ্ছে গিয়ে শীতল স্রোত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নামে, আর নীল রঙের হচ্ছে গিয়ে উষ্ণ স্রোত দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রবাহিত হয়। যখন এই দুটি স্রোত প্রবাহিত হয় তখন পাশাপাশি দুটি রং যেন একটা সীমারেখা তৈরি করে, সবুজ আর নীল রঙের একটা মাঝখানে সীমারেখা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করিয়ে দেখাচ্ছি, দেখো এই যে নীল রং আর এই যে সবুজ রং, এই দুটোর মাঝখানে যে একটা সীমারেখা তৈরি হয়ে গেছে এই দুই স্রোতের মাঝখানে, এটাকেই বলা হচ্ছে হিম প্রাচীর। অর্থাৎ সবুজ শীতল স্রোত এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে নীল উষ্ণ স্রোত, দুটি স্রোত পাশাপাশি বয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা রেখা তৈরি হয়ে গেছে, সীমারেখা। এই সীমারেখাটাকে বলা হয় হিম প্রাচীর। উত্তর আমেরিকায় গেলে পরে এই হচ্ছে গিয়ে প্রাকৃতিক ঘটনাটা দেখা যায় আটলান্টিক মহাসাগরে। সবুজ জল আর নীল জল পাশাপাশি বয়ে যাচ্ছে, একদম পরস্পর সাথে মিলিত না হয়ে যেন পাশাপাশি বয়ে যায়, এটাকেই বলা হয় হিম প্রাচীর। এরপরে আমরা জানবো মগ্নচড়া কী জিনিস। মগ্নচড়া হচ্ছে কি সমুদ্র স্রোতের ফলেই সৃষ্টি হয়, একটু আগেই আমরা আলোচনা করলাম, সেটাকেই আমরা একটু ডিটেলসে আলোচনা করে নিই। শীতল স্রোতের সাথে ভেসে আসা হিমশৈল যখন উষ্ণ স্রোতের সাথে মিলিত হয় তখন ধীরে ধীরে গলে যায়, এবং হিমশৈলের মধ্যে যে সমস্ত নুড়ি, কাঁকড়, বালি, পাথর ইত্যাদি জমে থাকে সেগুলো সমুদ্রের তলদেশে আস্তে আস্তে সঞ্চিত হয়, থিতিয়ে পড়ে এবং অগভীর ও মৃদু ঢালযুক্ত চড়া সৃষ্টি করে, এটাকেই বলা হয় মগ্ন চড়া। তাহলে উষ্ণ স্রোত আর শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে এই ঘটনাটা ঘটে থাকে। হিমশৈলগুলো গলে যায়, গলে গিয়ে নুড়ি, কাঁকড়, বালি সমুদ্রের তলদেশে আস্তে আস্তে জমে, দীর্ঘকাল ধরে এইভাবে জমতে জমতে অগভীর ও মৃদু ঢালযুক্ত একটা চড়া তৈরি হয়, এটাকেই বলা হয় মগ্ন চড়া। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি শীতল ল্যাব্রাডোর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে নিউফাউন্ডল্যান্ডের কাছে, এই যে একটু আগে দেখলাম হিম প্রাচীরটা নিউফাউন্ডল্যান্ডের কাছে, সেখানেই শীতল ল্যাব্রাডোর স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হচ্ছে, সবুজ আর নীল জল পরস্পরের সাথে মিলিত হচ্ছে, সেখানে গ্র্যান্ড ব্যাঙ্ক নামে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া তৈরি হয়েছে। এই যে মগ্নচড়া, এর কিন্তু বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি, এগুলি মৎস্যক্ষেত্র হিসাবে গুরুত্বপূর্ণ, মানে এখানে খুব ভালো মাছ চাষ হয়, ফলে যারা মৎস্যজীবী, মৎস্য আহরণ করে জীবিকা অর্জন করে তাদের জন্য এই ক্ষেত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, বা পৃথিবীতে যারা মাছ ব্যবসার সাথে জড়িয়ে আছে তাদের কাছে এই ক্ষেত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে মাছের খাদ্য প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন হচ্ছে এক ধরনের সূক্ষ্ম জীব, তাই তো, সেগুলো সমুদ্রের ভেতরে জন্মায়, প্রচুর পরিমাণে এই মগ্নচড়া অঞ্চলে জন্মায়, যেগুলো মাছের প্রধান খাদ্য। নাতিশীতোষ্ণ জলবায়ুর কারণে মাছের জন্ম, বৃদ্ধি ও সংরক্ষণের সুবিধা হয়। এই মগ্নচড়াতে জল খুব ঠান্ডাও থাকে না, খুব গরমও থাকে না, নাতিশীতোষ্ণ থাকে, যার ফলে মাছ খুব ভালো জন্মাতে পারে, তাদের দ্রুত বৃদ্ধিও হয় এবং মাছ সংরক্ষণ করাও খুব সহজ হয়। এর কারণেই এখানে মৎস্যক্ষেত্রের বিকাশ ঘটেছে। এছাড়া জলের গভীরতা কম থাকে এবং এই যে ক্ষেত্রমানগুলা, মানে মগ্নচড়া ক্ষেত্রমানগুলা একটু বেশি হওয়ার কারণে মৎস্য সংগ্রহ করা বা মৎস্য আহরণ করা অনেক বেশি সহজ হয়। তাহলে এই কয়েকটা কারণেই মূলত মগ্নচড়াগুলিতে মৎস্যক্ষেত্রের বিকাশ ঘটেছে।
এছাড়া এই মগ্ন চেরাগুলিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, ফসফেট, পটাশ, ম্যাঙ্গানিজ, এই ধরনের খনিজ পদার্থগুলো এই অঞ্চলে প্রচুর পাওয়া যায়। তাই মগ্ন চড়াগুলি পৃথিবীর অর্থনৈতিক ক্ষেত্র হিসাবে খুব গুরুত্বপূর্ণ। এখানে মাছ চাষ ভালো হয়, এখানে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায়, তার এর বাণিজ্যিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। চলো একটা ছবির মাধ্যমে তোমাদের একটা মগ্ন চড়ার বিষয়টি দেখিয়ে দিই, তাহলে বিষয়টা আরও ভালো করে তোমরা বুঝবে। এই দেখো, এখানে যে আমেরিকা উপকূল, আমেরিকার পাশে এই যে অঞ্চলটা, এটা হচ্ছে নিউফাউন্ডল্যান্ড। এই নিউফাউন্ডল্যান্ডের কাছে উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাব্রাডোর স্রোত পরস্পর মিলিত হয় হিমপ্রাচীরের ওখানে, আমরা দেখলাম ছবির মাধ্যমে। এই অঞ্চলটাতে এই যখন শীতল স্রোত আর উষ্ণ স্রোত মিলিত হয়, ফলে শীতল স্রোতের সাথে বয়ে আসা হিমশৈলগুলো গলে গিয়ে এখানে মগ্নচড়া তৈরি হয়েছে। এই মগ্নচড়াতে খুব ভালো মাছ চাষ হয়, প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। এই অঞ্চলটাকে একটু ভালো করে জুম করে তোমাদেরকে দেখাই। দেখো, এই যে আমেরিকার পাশে এই যে অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে মগ্নচড়া। এটা গ্র্যান্ড ব্যাঙ্ক, এর নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক। এটা পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। এখানে প্রচুর মাছ চাষ হয় এবং খনিজ সম্পদও প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এরপর হচ্ছে কি আমরা দেখব, ব্যতিক্রমী সমুদ্র স্রোত। মানে পৃথিবীতে তো সাধারণ কিছু সমুদ্র স্রোত আছে, এছাড়া কিছু ব্যতিক্রমী সমুদ্র স্রোত মাঝে মাঝে দেখা যায়। তার মধ্যে অন্যতম দুটি স্রোত হলো এল নিনো আর লা নিনো। এর নাম তোমরা আগেও শুনেছ, এল নিনো মানে শিশু খ্রিস্ট আর লা নিনো মানে দুরন্ত বালিকা। এই যে দুটি হচ্ছে গিয়ে স্রোত, এটা দেখা যায় দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকটাতে এর উৎপত্তি, এল নিনো ও লা নিনো। তো চলো এই দুটো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। এল নিনো কী জিনিস? দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলে, তাহলে কোন উপকূলে? দক্ষিণ আমেরিকা যে আছে তার পেরু দেশ বা চিলি যে দেশটা, তার উপকূল বরাবর, মানে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে নানা প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণ হচ্ছে কি, বিভিন্ন রকম কারণ, যেমন বিশ্ব উষ্ণায়ন, আরও অনেক কিছু কারণ আছে। এই সমস্ত কারণে 2-7 বছর অন্তর ডিসেম্বর মাসে, মানে যখন খ্রিসমাস পালিত হয় ঠিক সেই সময়টাতে, ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তাহলে সাধারণত শীতল উত্তরমুখী পেরু স্রোত এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, কিন্তু কখনও কখনও দেখা যায় 2-7 বছর পর পর শীতল স্রোতের পরিবর্তে উষ্ণ স্রোত, দক্ষিণমুখী উষ্ণ স্রোত হচ্ছে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এবং বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। এই সমুদ্র স্রোতটাকেই বলা হয় এল নিনো নামে পরিচিত। এর প্রভাবে কী হয়, মেক্সিকো উপসাগর, পেরু, চিলি ও ইকুয়েডরে মরু অঞ্চলে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। আর যেখানে সাধারণত বৃষ্টিপাত হয় না, পেরু বা চিলি, ইকুয়েডরের মরু অঞ্চল, সেখানে এই এল নিনো যখন প্রবাহিত হয় তখন সেখানে আবার হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি দেখা দেয়, মানে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। আর পূর্ব অস্ট্রেলিয়া, নিউ গিনি, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও আমাদের ভারতবর্ষে উষ্ণ ও শুষ্ক আবহাওয়া দেখা দেয়, মানে তখন এখানকার আবহাওয়া উষ্ণ হয়ে যায়, শুষ্ক হয়ে যায় এই স্রোতের প্রভাবে, ফলে বৃষ্টিপাতও হচ্ছে গিয়ে অনেকটা কমে যায়, যা দেশের কৃষিকাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে। তাহলে পৃথিবীর জলবায়ু পরিবর্তনে এই এল নিনোর একটা বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া কী হয়, ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় আর বৃষ্টিপাত কমে যায়, ফলে খরা সৃষ্টি হয়। মানে ভারতে এই স্রোতের একটা বিশেষ প্রভাব দেখা দেয়, যখন এই স্রোতটা প্রবাহিত হয় তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে স্বাভাবিক গতি, সেই গতিটা ব্যাহত হয়ে যায়, যার ফলে ভারতবর্ষে বৃষ্টিপাত কমে যায় এবং সেই বছর ভারতবর্ষে সাধারণত খরা সৃষ্টি হয় বা খরা দেখা দেয়। তাহলে এল নিনো সারা পৃথিবীর জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করছে, আমাদের ভারতবর্ষ এর দ্বারা প্রভাবিত হয়। চলো একটা ছবির মাধ্যমে দেখাই কীভাবে এল নিনোটা তৈরি হয়। এই যে দেখো, প্রশান্ত মহাসাগরের এই অপাশটাতে, এখানে হচ্ছে গিয়ে এশিয়া মহাদেশ আর এই পাশে আমেরিকা মহাদেশ, এইখানে হচ্ছে কি সাধারণত নিম্নচাপ থাকে আর এখানে থাকে উচ্চচাপ, যার ফলে সমুদ্র স্রোতটা এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এটা সাধারণ অবস্থা, মানে সাধারণ অবস্থায় এই পশ্চিম দিকে থাকে নিম্নচাপ আর পূর্ব দিকে থাকে উচ্চচাপ। আর যেহেতু সমুদ্র স্রোত বা বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায়, এটা স্বাভাবিক অবস্থা, কিন্তু এই স্বাভাবিক অবস্থাটা নানা প্রাকৃতিক কারণে মাঝে মাঝে পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে কেমন হয় দেখো,
নিম্নচাপটা তখন হচ্ছে কি পূর্ব দিকে চলে আসে আর উচ্চচাপ অঞ্চলটা তখন পশ্চিম দিকে তৈরি হয়ে যায়। এটা বিভিন্ন কারণে হয়, এর একাধিক কারণ রয়েছে। এই কারণে পৃথিবীতে চাপ মণ্ডলটা একটু পরিবর্তন হয়ে যায়, ফলে সমুদ্র স্রোত তখন বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হবে। এত এর ফলে সমুদ্র স্রোতের গতিটা পাল্টে যায়। এই যে বিপরীতমুখী একটা উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এল নিনো, যার ফলে পৃথিবীর জলবায়ুর নানাভাবে হচ্ছে কি পরিবর্তন ঘটে থাকে। তাহলে এটা গেল এল নিনোর ছবি। তাহলে মোটামুটি এল নিনোর ধারণাটা তোমরা বুঝে গেলে। আরেকবার একটু দেখিয়ে দিই যে এল নিনো কি জিনিসটা কি, যে এই পাশে থাকে নিম্নচাপ আর এই পাশে থাকে উচ্চচাপ পূর্ব দিকে। তো উচ্চচাপ অঞ্চল থেকে শীতল স্রোত প্রবাহিত হয় নিম্নচাপের দিকে, কিন্তু কখনও কখনও এই চাপ মণ্ডলটা একটু পাল্টে যায়, তখন উচ্চচাপটা চলে যায় পশ্চিম দিকে, নিম্নচাপ চলে আসে পূর্ব দিকে, যার ফলে সমুদ্র স্রোতটাও বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করে। তখন এই বিপরীতমুখী উষ্ণ সমুদ্র স্রোতকেই বলা হয় এল নিনো। এরপরে আমরা জানবো লা নিনো। লা নিনো মানে হচ্ছে দুরন্ত বালিকা। লা নিনো কি? দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডর উপকূলে অদূরে নিরক্ষীয় পূর্ব প্রশান্ত মহাসাগরে কয়েক বছর অন্তর শীতকালে যে অতি শীতল উত্তরমুখী পেরু বা হাম্বল স্রোত সৃষ্টি হয় এবং বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে তাকেই হচ্ছে কি লা নিনো বলে। তাহলে ওই একই জায়গায় পেরু বা ইকুয়েডর উপকূলে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে অতিরিক্ত শীতল, মানে শীতলতাটা থাকেই, কিন্তু এমনি সময় শীতল স্রোতই প্রবাহিত হয়, কিন্তু এই সময় অতিরিক্ত শীতল স্রোত মানে প্রবাহিত হয়, ফলে জলবায়ুটা পরিবর্তন ঘটে, একে বলা হয় লা নিনো। এর ফলে কি হয়ে থাকে, পেরু চিলি আর ইকুয়েডরের যে মরু অঞ্চল বা উত্তর ও মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে খরা দেখা দেয়। প্রচণ্ড শীতলতার কারণে বায়ুর হচ্ছে গিয়ে বায়ু শুষ্ক হয়ে যায়, জলীয় বাষ্প কমে যায়, ফলে বৃষ্টিপাত কমে যায়, এর ফলে হচ্ছে গিয়ে সেখানে খরা ও প্রবল শৈত্য প্রবাহ দেখা দেয়। আর কি দেখা দেয়, পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে সংশ্লিষ্ট দেশগুলিতে, মানে সেখানে যে দেশগুলো আছে সেখানে টাইফুন, ব্যাগুই, উইলি উইলি মানে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এই সমস্ত এলাকাতে এই ধরনের ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব বেড়ে যায়। এছাড়া ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়, মানে লা নিনো এল নিনোর প্রভাবে যেমন হচ্ছে বৃষ্টিপাত কমে যায়, আবার যখন লা নিনো প্রবাহিত হয় তখন বৃষ্টিপাতের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। ফলে শীতকালে উত্তর ভারতে কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়, সঙ্গে বৃষ্টিপাত হয়। এই অতিরিক্ত বৃষ্টিপাত বা অসময় বৃষ্টিপাত এতেও কৃষিকাজের ক্ষতি হয় এবং ভারতের অর্থনীতির ওপর প্রভাব বিস্তার করে। তাহলে এল নিনো লা নিনো দুটি ব্যতিক্রমী স্রোত, এই দুটি স্রোতই পৃথিবীর জলবায়ুকে নানাভাবে প্রভাবিত করে, ভারতের জলবায়ুও এর দ্বারা প্রভাবিত হয়। এই লা নিনো বিষয়টা চলো একটা ছবির মাধ্যমে আমরা দেখে নিই। এই যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরের পাশ দিয়ে এই যে স্রোতটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হচ্ছে শীতল হাম্বল স্রোত। এই শীতল হাম্বল স্রোত কখনো কখনো অতিরিক্ত শীতল হয়ে যায়, তখন হচ্ছে অতিরিক্ত শীতল উত্তরমুখী স্রোত প্রবাহিত হলে এটাকে বলা হয় লা নিনা। ঠিক আছে, মানে এমনি সময় সাধারণ শীতল স্রোত প্রবাহিত হয়, তার দ্বারা হচ্ছে জলবায়ু স্বাভাবিক অবস্থাতেই থাকে, কিন্তু কোনো কোনো বছর হয় যে শীতল স্রোতটা তখন হচ্ছে কি অতিরিক্ত শীতল হয়ে যায়। এই অতিরিক্ত শীতল হয়ে যাওয়ার কারণে বায়ু শুষ্ক হয়ে গিয়ে জলবায়ুকে প্রভাবিত করে, এটাকেই বলা হয় লা নিনো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে ভিডিওতে আমরা কী কী শিখলাম, সমুদ্র স্রোতের প্রভাব দেখলাম, হিমপ্রাচীর সম্পর্কে জানলাম, আর জানলাম মগ্নচড়া সম্পর্কে, টিকা এ দুটো ছবি সমেত আমরা দেখলাম। এছাড়া পৃথিবীর দুটি ব্যতিক্রমী স্রোত লা নিনো ও এল নিনো সম্পর্কেও আমরা জানলাম, কোথায় হয় কীভাবে হয় সেটাও হচ্ছে গিয়ে আমরা চিত্রের সাহায্যে দেখলাম। তাহলে তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং সকলকে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভূগোলের নতুন নতুন বিষয় এবং অন্যান্য অধ্যায়ও হচ্ছে কি অন্যান্য সাবজেক্টের বিষয় জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক করো ও সাবস্ক্রাইব করো।